মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। ফুটবল বিশ্বকাপ ঘিরে যখন উন্মাদনা বিশ্বজুড়ে, তখন সেই উন্মাদনার রেশ মুর্শিদাবাদের ফারাক্কায়। মাঠ জুড়ে জাপিয়ে বেড়াচ্ছে এই জেলারই তরুণ তরুণীরা। সোমবার থেকে জঙ্গিপুর মহকুমা ভিত্তিক সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টের সূচনা হলো ফারাক্কায়। 34 নম্বর জাতীয় সড়কের পাশেই এসএন হাসান কলেজ ময়দানে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। সোম ও মঙ্গলবার দুদিন এভাবেই মাঠ জুড়ে খেলোয়াড়দের উৎসাহ দিতে ফুটবল প্রেমীদের ঢল নামবে। অনূর্ধ্ব 14 8টি দল এবং অনূর্ধ্ব 17 17টি দল ও মেয়েদের 2টি দল অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ 2 দল আহিরণ ভার্সেস রঘুনাথগঞ্জ। কলেজের পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা ব্লক প্রশাসনিক কর্মকর্তা সকলের উপস্থিতিতে টুর্নামেন্ট ঘিরে সাজো সাজো রব এলাকা জুড়ে। কলেজের মাঠে আজকে সুব্রত কাপ 2018 সাবডিভিশন লেভেল আমার ব্লককে দায়িত্ব দেওয়া হয়েছে। আর টোটাল টিম আছে আপনার আন্ডার 14, 8টা টিম, আন্ডার 17 17খানা টিম আছে, আর গার্লসে 2টো টিম আছে। এই 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 খেলা শুরু হলো প্রথম কারা খেললো? প্রথম হয়েছে আজকে, ফার্স্ট গেম হচ্ছে এখন আহিরণ ভার্সেস রঘুনাথগঞ্জ আন্ডার 14 খেলাটা হচ্ছে। ফুটবল খেলাটা কি আগামী দিনে আরো ভালো হবে এরকম আগে নিয়ে যাবেন আপনারা? নিশ্চয় হবে। এই সুব্রত কাপ তো আপনারা সবাই জানে যে এটা তো স্টুডেন্টস যে আছে স্কুলের সবচেয়ে বড় কাপ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।